अदर वीडियो और आज के रिपोर्ट से अब माइनक्राफ्ट वर्ल्ड ब्लॉक हार्ड कोर सेकेंड एपिसोडे एंड आज के सर्वे करते जाते माइनक्राफ्ट वर्ल्ड ब्लॉक हार्ड कोर 10 days एंड अने के मन करा जो हमें माइनक्राफ्ट वर्ल्ड ब्लॉक हार्ड कोर जस्ट 5 दिन सर्वे कर मरे गेसिलाम जरा पूरा वीडियो देखो नाई सो ये आज के सर्वे करते जाते माइनक्राफ्ट वर्ल्ड ब्लॉक हार्ड कोर और 5 दिन एंड अर्थात हमें 10 दिन सर्वे करब एंड अल्सो हमें इन्हें टोटल 20 एपिसोड 100 days कमप्लीट करते जाते सो ये बेसि कथा ना बोले आज के वीडियो स्टार्ट करा जा स्टार्ट ब्रदार्स সো ডে 6 রেকর্ড করতে আমার অনেক বেশি লেট হয়ে গেছিলো বিকজ ডে 6 আমি ডে 5 আউটরো দিতেছিলাম লাস্ট ভিডিওর সো যাই হোক ডে 6 আমি সিটসগুলো কালেক্ট করা স্টার্ট করে দিই অ্যান্ড ডে 5 আউটরো দেওয়ার জন্য অনেক লেট হয়ে যায় ডে 6 অ্যান্ড ডে 6 খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সো যাই হোক ডে 6 আমি সিটস কালেক্ট করতেছিলাম বিকজ ডে 7 আমি ফার্মিং করতে যেতেছিলাম সো দেন আমি আবার বোর্ড মিল লাগাইলাম দেন আমি আবার সিট কালেক্ট করা স্টার্ট করে দিলাম অ্যান্ড যেহেতু রাত হয়ে গেছিলো সেহেতু আমি ভাবতেছিলাম এখন ঘুমিয়ে পড়বো সো দেন আমি সিম্পলি ঘুমিয়ে পড়ি আর এইভাবে আমার ডে 6 শেষ হয়ে যায় সো ডে 7 আমি আবার সিটস ক্লেম করা স্টার্ট করে দিই আমিন আমার যেসব সিটস আসলো ওই সিটসগুলো পুরোপুরি ক্লেম করা স্টার্ট করে দিই আমার কাছে টোটাল 18টার মতো সিটস হয়ে গেছিলো লাস্ট অফ অল অ্যান্ড দেন আমি ফার্মিং করা স্টার্ট করে দিলাম অ্যান্ড ফার্মিং করার জন্য আমার পুরো 18টা জাস্ট ফো করতেছিলাম বিকজ আমি একবারে পারফেক্টলি চাইতেছিলাম যে 18টা ব্লকে আমি যেতে ফার্মিং করি বিকজ আমার এখন ফার্মিং করার দরকার আছিল সো দেন আমি গুইনা গুইনা 18টা ব্লক ফার্মিং করলাম অ্যান্ড দেন সিটসগুলো বসাই দিলাম সো অনেক মুভস এসে আমার ডিস্টার্ব করতেছিলো বাট স্টিল আমি 18 দিনের জন্য মানে 18টা সিট বসানো স্টার্ট করে দিলাম সো আমার পিছিয়ে একটা সিট বেস আসলো মানে হিট করছিল বাট সমস্যা নাই সো দেন আমি তাড়াতাড়ি সিটসগুলো বসাই দিলাম অ্যান্ড একটা নষ্ট হয়ে গেছিলো আবার বসাই দিলাম সো দেন আমি আমার ওয়াটার বাকেট নিয়ে আসলাম অ্যান্ড ওয়াটার বাকেট ওখানে বসাই দিলাম যাতে ফার্মটা একটু তাড়াতাড়ি মানে ফার্মিং হয়ে যায় সো ডে 7 আমার এইভাবে চলে যায় মাঝখানে বৃষ্টি এসে পড়ছিলো থান্ডারস্টর্ম এসে পড়ছিলো সো ডে 7 আমি আর কিছু করি নাই সো দেন ডিরেক্টলি ডে 7 ঘুমিয়ে পড়লাম সো ডে 8 আমি আবার মাইনিং স্টার্ট করে দিলাম অ্যান্ড ডে 8 আমার অনেক ভালো যায় বিকজ ডে 8 আমি একটা সুন্দর জিনিস পাই যাই সেটা হচ্ছে আমি নতুন ফেজে এসে পড়ি সো দ্যাটস ওয়াই আমি জাস্ট ভয় পাইতেছিলাম কোনো মুভ স্পন হয়নি কি সো দ্যাটস ওয়াই আমি দূরে দূরেছিলাম অ্যান্ড তাছাড়া আমার ডে 8 আমার কী বলে মানে প্রি ফার্ম করার প্ল্যানিং আছিল সো যাই হোক দেন ওটা হয়ে গেছিলো যেহেতু সেহেতু কোনো কিছু করার ছিল না দেন আমার স্টোন ফেজ এসে বললো অ্যান্ড স্টোন ফেজ আবার মাইনিং করা স্টার্ট করে দিলাম সো স্টোন ফেজে অনেক উইয়ার উইয়ার জিনিস আসতেছিলো সো দেন আমি কিছু আয়রনস পাইলাম অ্যান্ড অনেকগুলো আয়রনস পাইছি মোটামুটি সো দেন আমি আয়রনগুলো মাইনিং করা স্টার্ট করে দিলাম তাড়াতাড়ি স্টোনের আমি তাড়াতাড়ি আমার এরিয়াটা কভার করলাম আই মিন আমার যে ফার্মিং এরিয়া ছিল ওটা কভার করলাম মানে আমার কাছে তেমন কিছু ছিল না তাও আমি ফার্মিং এরিয়াটা কভার করলাম দেন আমি একটা লেদার প্যান্ট পাইছিলাম সো দেন আমি তাড়াতাড়ি লেদার প্যান্টটা পরে ফেলি বিকজ আমার একটু প্রোটেকশন দরকার আসলো অ্যান্ড হ্যাঁ আমি চাইতেছিলাম যে 10 দিনের মধ্যে আমার একটা আর্মোর সেট বানায় ফেলতে মানে যে কোনোভাবে আর্মোর সেট বানায় ফেলতে সো দেন আমি কিছু উডেন স্ল্যাব বানানো স্টার্ট করে দিলাম অ্যান্ড দেন আমি ট্রি ফার্মের জন্য কাজ করা স্টার্ট করে দিলাম বিকজ এটার মধ্যে আমার জাস্ট ট্রি অনেক দরকার আসলো সো দ্যাটস আমি ট্রি ফার্ম করা স্টার্ট করে দিলাম আই মিন 3 ব্লক গ্যাপ রাখা দেন 3 ব্লক স্ল্যাব রাখা দেন আমি একটা ডার্ট বসানো স্টার্ট করে দিলাম সো যেটা অনেক ভিডিও ছিল সো এটা অনেক ইজি ব্যাপার সো দেন আমি ডে 8 খালি এটারই কাজ করা স্টার্ট করে দিলাম অ্যান্ড হ্যাঁ ডে 8 এভাবেই আমার চলে যায় অ্যান্ড হ্যাঁ ডে 8 আমার কিছু করার ছিল না দেন ডে 8 তাতে আমি ঘুমিয়ে পড়লাম বিকজ আমি চাই না রাত্রেবেলা সার্ভিস করতে দেন হার্ড কোর সো ডে 9 আমি আবার সেম কাজ করা স্টার্ট করে দিলাম আই মিন আবার যে ওল্ড স্যাপলিংগুলো লাগানো স্টার্ট করে দিলাম মানে স্ল্যাবিং করা স্টার্ট করে দিলাম অ্যান্ড দেন আমি আমার যে গাছগুলো আছে গাছগুলো লাগানো স্টার্ট করে দিলাম অ্যান্ড ডে 9-এর প্রায় হাফ অ্যান্ড মানে অর্ধেক দিন আমার এই গাছ লাগানোতে কাজে লাগে গেলো বাট হ্যাঁ ডে 9 আমার অনেক বেশি জোশ গেল বিকজ আমি একটা ট্রি ফার্ম করা স্টার্ট করে দিয়েছিলাম তো আমার কাছে 11টা ওট স্যাপলিং আসলো অ্যান্ড পরবর্তীতে আমি ট্রি ফার্ম বাড়াইতাম কোনো সমস্যা আসল না বাট তাও আমি ট্রি ফার্মটা তখনই বানিয়ে ফেললাম মানে মোটামুটি হালকা পাতলা সো দেন আমি আমার যে কটা রো আয়রন আসলো ওগুলো আমি জাস্ট মেল করতে দিলাম যাতে আমি আয়রন পাইতে পারি সো গরুগুলো ডিস্টার্ব করতেছিলো দেন আমি ওই দিন ডে 9 মাইনিং করলাম অ্যান্ড দেন আবার ঘুমাই পড়লাম মানে 1 ব্লকের ডেগুলো অনেক বোরিং ছিল সো দেন আমি একটা পিকেক্স বানাইলাম একটা শিল্ড বানাইলাম শুধুমাত্র আমার প্রোটেকশনের জন্য বিকজ এগুলো আমার চেষ্টা রাখা লাভ ছিল না বিকজ আমি এখানে পড়ে গেলে মরে যেতাম অ্যান্ড পারমানেন্টলি ডাইট হয়ে যেতাম দেন আমি মাইনিং করা স্টার্ট করে দিলাম অ্যান্ড আমি গাছ খুঁজতেছিলাম কিছু ওরস আয়রনের ওর সো দেন আমি কিছু আয়রনের ওরও পাইলাম গোল্ডও পাইলাম অ্যান্ড আরও আয়রনের ওর পাইলাম সো দেন এগুলো স্মেল করতে দিলাম দেন আমি খুঁজতেছিলাম যে আমার যা যা ছিল সব আমি চেষ্টার মধ্যে ভরে দিলাম সো ডে 10টা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছিলো সো ডে 10 আমি তাতে একটা চেস্ট প্লেট বানিয়ে ফেললাম চেস্ট প্লেট বানিয়ে ফেললাম দেন আমি ডে 10টা ঘুমিয়ে পড়ি আমি অনেক রাত হয়ে যেতেছিলো দেন আমি ভাবতেছিলাম একটা ক্যাব বানাবো মানে আমার পুরো আর্মোর সেট বানাবো সো দ্যাটস আমি লেদার কালেক্ট করলাম অ্যান্ড লেদার দিয়ে আমি জাস্ট তাড়াতাড়ি গেলাম মানে দেন আমি একটা হেলমেট বানিয়ে ফেললাম মানে ক্যাব বানিয়ে ফেললাম সো এইভাবে আমার আর্মোর সেট কমপ্লিট হয়ে গেলো আর এইভাবে আমার ডে 10 শেষ হয়ে গেলো সো এইভাবে মাইনক্রাফ্ট ব্লক হার্ড করে আমি আরও 5 দিন সার্ভে করে ফেললাম অ্যান্ড আই হোপ যে আমি 100 দিন সার্ভে করতে পারবো হার্ড করার মধ্যে বিকজ পড়ে গেলে মরে যেতাম অ্যান্ড যাই হোক আজকে ভিডিওটি কী ভালো লাগে লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অনেক ছোটো ছিল আমি জানি হ্যাঁ এই ভিডিওগুলো অনেক ছোটোই হবে বিকজ আমি 5 দিন সার্ভে করছি অ্যান্ড যেটা অনেক বেশি কম বাট যাই হোক আজকে ভিডিওটি কী ভালো লাগে লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখাবো একটা নেক্সট ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত বাই বাই।